বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে জম্মু কাশ্মীরের নির্বাচন, আর জম্মু কাশ্মীরের নির্বাচনের আগেই জঙ্গিদের গুলির লড়াই, ইতিমধ্যে আহত এক জওয়ান। বুধবার গভীর রাত থেকে জম্মু কাশ্মীরের আখনুরে দুপক্ষের সংঘর্ষ, সীমান্ত এলাকায় চূড়ান্ত সতর্কতা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, সামনেই রয়েছে ভারতের উপত্যকায় নির্বাচন, আর তারই আগে জঙ্গিদের একের পর এক হামলা এবং গুলির লড়াই, ঠিক এই মুহূর্তে ভারতের উপত্যকায় কি পরিস্থিতি রয়েছে, কি জানতে পারছো? দেখো, তুমি যেটা বললে যে নির্বাচন রয়েছে এবং নির্বাচনের প্রাক্কালে গত কয়েক মাস ধরে যেরকম উত্তপ্ত ছিল, গতকাল গভীর রাত থেকে কিন্তু সেই উত্তপ্তটা আরো বেড়েছে। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে পাকিস্তান থেকে গোলাগুলি ছোড়া হচ্ছে বলে এমনটাই খবর পাওয়া গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে ভারতের এক জওয়ান আহত হয়েছেন, যিনি হাসপাতালে চিকিৎসাধীন। এবং এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে এই গুলির লড়াই শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু উপত্যকার কড়া নিরাপত্তা জারি করা হয়, সমস্ত সীমান্ত গুলোতে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং তুমি যেটা বলছিলে যে নির্বাচন রয়েছে, আমরা জানি যে 18ই সেপ্টেম্বর প্রথম নির্বাচনের দিন, সেই নির্বাচনের আগে ইতিমধ্যেই কিন্তু সেখানে ভয়ানক পরিস্থিতি, বারবার কিন্তু এই জঙ্গি আক্রমণ চলছে। এবং গত কয়েকদিন ধরে যেভাবে টানা গুলির লড়াই চলছে, সেটা কিন্তু মাঝখানে একটু বিরতি থাকলেও আবার গতকাল গভীর রাত থেকে তা শুরু হয়ে গেছে। এবং সেই শুরু হওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। দেখো, আমরা জানি যে এই উপত্যকায় কিন্তু 10 বছর পর নির্বাচন হতে চলেছে, 2014 পরে সেখানে আর নির্বাচন হয়নি। এবং এই যে নির্বাচনটা হতে চলেছে, সেই নির্বাচনের সময় যাতে সমস্ত কিছু পণ্ড করা যায়, এটাই কিন্তু জঙ্গিদের মূল লক্ষ্য। এবং সেই কারণে কিন্তু তারা বারবার আক্রমণ করছে, পাকিস্তান থেকে বারবার গুলিগোলা ছোড়া হচ্ছে এবং সীমান্তের ভিতর দিয়ে কখনো কখনো লোক ভারতে প্রবেশ করছে, যার ফলে কিন্তু সেখানকার মানুষও এই মুহূর্তে আতঙ্কিত হয়ে রয়েছে। নির্বাচন কমিশনের কাছে বারবার কুবার করে কিন্তু আবেদন করা হয়েছিল যাতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়, নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে সেটাই কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সব থেকে বড় খবর হচ্ছে যে এই যে নির্বাচন হবে তার আগে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানকার মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে, এবার কিন্তু তারপরেও কোনো কিছু কিন্তু রোখা যাচ্ছে না। কি আমরা জানতে পেরেছিলাম যে সেখানকার কিছু মানুষকেও ট্রেন করা হয়েছিল, কিন্তু যদি এইভাবে গুলির লড়াই চলতে থাকে তাহলে আগামী দিনে নির্বাচন তো দূরস্থ, সাধারণ মানুষের জীবন যে একটা বড় বড় সমস্যার সম্মুখীন সেটা কিন্তু বলা যেতেই পারে। বুধবার গভীর রাত থেকে এই জম্মু কাশ্মীরের আখনুরে দুপক্ষে সংঘর্ষ হয় এবং সেখান থেকে কিন্তু সীমান্ত এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু একজন জওয়ান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু গুলির লড়াই আজ সকালে পর্যন্ত চলেছে। কিন্তু এই মুহূর্তে কি পরিস্থিতি সেদিকে আমাদের নজর রয়েছে, আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাপারে ফার্দার আপডেট দিতে পারবো। সকাল থেকে আমাদের নজর রয়েছে এবং নিউজ চ্যানেলটা আমাদের দর্শকদের সামনে নিশ্চয়ই তুলে ধরবে সেই সমস্ত তথ্য। কিন্তু যেটা তোমাকে বলছিলাম যে নির্বাচনের প্রাক্কালে সমস্ত কিছু ব্যবস্থাপনা, কিন্তু সেটাই এখন সমস্যার মুখে। সুতরাং সবকিছু মিলিয়ে বলা যেতেই পারে আগামী দিনে মানুষ যেটা চাইছিল যে নির্বাচন হোক, নির্বাচন হলে যাতে আবার সেখানে যে সমস্ত উন্নয়নমূলক কাজ যেগুলো এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো যাতে আটকানো যায়, সেগুলোর জন্য মানুষ নির্বাচন চেয়েছিল। কিন্তু এই রকম জঙ্গি হানা যদি চলতে থাকে এবং সেখানে যদি এরকম অরাজকতা বিরাজ করে তাহলে কিন্তু নির্বাচন করাটাই সমস্যার। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে সেখানে কিছু টাকা পয়সাও কিন্তু ধরা পড়েছিল, লাখ লাখ টাকা, যেমন নির্বাচনের প্রাক্কালে সাধারণত সমস্ত রাজ্যেই যেভাবে পুলিশ তাদের তল্লাশি চালায় সেরকমই তল্লাশির অভিযান চালিয়ে কিংবা কিন্তু বহু লাখ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সেনারা কিন্তু নজর রাখলেও কিন্তু কখনো না কখনো কিন্তু সেই সেনাদের নজর এড়িয়ে জঙ্গিরা ভারতে প্রবেশ করছে এবং একের পর এক গোলাগুলির বা আক্রমণে বা অতর্কিতে হামলা চালিয়ে দিচ্ছে। জঙ্গলের মধ্যে তারা নিয়েছে বা তাদের আস্তানা গেড়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেনারা যখনই সেখানে যাচ্ছে সেই সময় তারা গুলি চালাচ্ছে এবং এই গুলি চালানোর ফলে কিন্তু আমাদের বহু সেনা জওয়ান আহত হচ্ছেন। এবং সেটাই কিন্তু এখন সব থেকে চিন্তার বিষয় নির্বাচন কমিশনের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর কত সেনা জওয়ান সেখানে নিয়োগ করা হবে সেই নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন স্পষ্টভাবে কিছু না জানালেও
আর তারা কিন্তু চাইছে যাতে এই জায়গায় আরো বা স্ট্রং করার জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে সীমান্ত এলাকায় একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে, সিল করে দেওয়া হচ্ছে সমস্ত কিছুই যাতে, এবং সেখানে চেকিং একেবারে বলা যেতে পারে ত্রিস্তরীয় ভাবে বা চেকিং চলছে। এই সব কিছুর মধ্যেই কিন্তু নির্বাচন নিয়েও কিন্তু উত্তপ্ত রয়েছে, কারণ সেখানে ইতিমধ্যেই আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের প্রচার শুরু করে দিয়েছে, এবং তাদের বিভিন্ন রকম প্রতিশ্রুতির মধ্যেই কিন্তু মানুষ আশায় বুক বাঁধছে যে নতুন করে নির্বাচন হলে সেখানে সমস্ত উন্নয়নমূলক কাজ হবে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় টেনশন, সব থেকে বেশি মাথা ব্যথা এবং নির্বাচন কমিশনের কাছে অবভিয়াসলি যে কিভাবে এই জঙ্গি হানা আটকানো যায়, কিভাবে আমাদের সেনা জওয়ানরা তাদেরকে আর সেগুলোকে প্রতিহত করতে পারে, সেটাই কিন্তু এখন বড় খবর। একদমই, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ সেনাদের চলছে চিরুনি তল্লাশি, কিন্তু তারপরেও জঙ্গিদের গুলির লড়াই, জঙ্গিরা বিভিন্ন জায়গায় হামলে পড়ছে, গুরুতর আহত হচ্ছে ভারতীয় সেনারা। ইতিমধ্যে নির্বাচন কমিশন এই বিষয়গুলিকে কিভাবে দেখে এবং কিভাবে আরো নিরাপদ আটোসাঁটো করে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।